আসসালামু আলাইকুম, তাজিন স্টাডি থেকে তাজিন বলছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও এখন পর্যন্ত ভালো আছি। আমার একটু হালকা ঠান্ডা লেগেছে, এটা স্বাভাবিকভাবে ওয়েদার ফ্যাক্টের কারণে। আর আজকে আমি তো প্রতিদিনই ট্রাই করি একটু হাঁটাহাঁটি করার, তো আজকে সাডেনলি হুট করে প্ল্যান ছাড়াই হাঁটতে হাঁটতে মাইল্যান্ড থেকে 25 বাসে করে চলে আসলাম, স্টার্টফোর্ডে চলে এসেছি। একাই এসেছি, আজকে ফার্স্ট টাইম আমি আমার হাজব্যান্ডকে ছাড়া এখানে এসেছি। তো স্টার্টফোর্ডে এসে আমি পাউন্ড ল্যান্ডে গিয়েছি, কারণ অনেক আপুদের ব্লগই দেখি পাউন্ড ল্যান্ডে অনেক সুন্দর সুন্দর আইটেমের প্রোডাক্ট মানে এসেছে, তো বেসিক্যালি সেটাই দেখার জন্য আমি এসেছি। তো এখানে এসে যা দেখলাম, পাউন্ড ল্যান্ডের সামনে অনেক বড় একটা কিউ আছে, কিউতে ওয়েট করে তারপরে ভিতরে ঢুকতে হচ্ছে। তা আমার পাউন্ড শপে মোটামুটি ঘোরা শেষ, আর কয়েকটা জিনিস কিনেছিলাম। পাউন্ড শপ থেকে বের হয়ে আমার হাজব্যান্ডকে আমি কল দিয়েছিলাম যে আমার একটু ব্যাটলে গ্রিনে যেতে হবে, আমি একটা অ্যাকাউন্ট খুলেছি হ্যালিফ্ল্যাক্সতে, তো ওরা বলেছে লোকাল এরিয়া থেকে এটা কালেক্ট করতে। তো ওকে আমি বললাম তুমি মাইল্যান্ডের এখানেই থাকো, আমি আসছি, এসে আমরা দুজন যাই। ব্যাটলি গ্রিন এরিয়াটা আমি কখনো আসিনি, এই জায়গাটা পুরাই এটাও হরিচাপলের মতনই বাঙালি এরিয়া। তো আমি দেখছিলাম, আমার হাজব্যান্ড বললো যে আগে নাকি হোয়াইট চ্যাপেলের মতনই এটা অনেক রমরমা মানে জমজমাট ছিল এই এরিয়াটা, আর এখনও বাঙালি এরিয়াই আছে। তো এখানে যাওয়ার সময় দেখলাম অনেক সুন্দর সুন্দর মানে ফিশ শপ, মানে অনেক ভ্যারাইটিসের ফিশ আছে। তারপর 1 পাউন্ডে এগুলো এক একটা ঝুড়িতে বিভিন্ন ফ্রুটসগুলো অনেক ফ্রেশ লাগছে, যেগুলো ওই যে ঝুড়ির মধ্যে এক একটা বাটির মধ্যে যা রাখবে সবে 1 পাউন্ড ওই বাটির মধ্যে, অনেক সুন্দর ফ্রেশ ফুড লাগলো। আমার কাছে মনে হলো যে যাওয়ার সময় এখান থেকে কয়েকটা কিছু কিনে নিয়ে যাই, যদিও আমার হাজব্যান্ড বললো না, এত দূর থেকে ক্যারি করে হোয়াইট চ্যাপেল পর্যন্ত যাওয়ার দরকার নেই, তার চেয়ে বরং আমরা হোয়াইট চ্যাপেল যেয়েই শপিং করবো। আমাদের বেসিক্যালি দেখা যায় যে প্রত্যেক উইকে আমাদের গ্রসারি শপিংগুলি করা হয়, আর যেহেতু হোয়াইট চ্যাপেলটা আমার বাসার কাছাকাছি এরিয়াতে, তো দেখা যায় যে এভরি উইকে আমাদের গ্রসারি শপিং করা হয়। তো আমরা এখন হ্যালিফ্ল্যাক্সে যাচ্ছি, আমার ওই অ্যাকাউন্টটা অনলাইনে ওপেন করেছিলাম, এখন ওরা বলেছে কনফার্ম হয়েছে, এখান থেকে কনফার্মেশন আর ফর্মালিটিসগুলি মেনটেন করবো। তা আমরা ঢুকলাম, আর ওয়েদার ইউকের ওয়েদার কী বলবো, এই হঠাৎ বৃষ্টি, হঠাৎ রোদ, হঠাৎ মেঘলা, মানে এখন আমরা কাজ কমপ্লিট করে ব্যাটলে গ্রিনের যে পার্কটা, ওই পার্কে এসে একটু বসেছিলাম, দেখি যে মেঘলা বৃষ্টি শুরু হয়ে গেছে। পরে আমি আর আমার হাজব্যান্ড বৃষ্টির মধ্যে হাঁটতে হাঁটতে হোয়াইট চ্যাপেলে গেলাম। তো যাওয়ার সময় এই ব্যাটলে গ্রিনের এই পার্কটা অনেক ছোট, খুব একটা বেশি বড় না, খুবই ছোট। আমাদের মাইল্যান্ডের পার্কটা তো অনেক বড়, এই পার্কটা আমার কাছে অতটা বড় লাগলো না, হয়তো এখানে আরও কয়েকটা পার্ক আছে আমি তো আর জানি না। আমি হোয়াইট চ্যাপেল যেতে এই পার্কটা পড়লো, এই রোড দিয়ে যেতে, আর বৃষ্টি হচ্ছে ঘুরি ঘুরি, এখন মোটামুটি ভালোই মানে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। তাড়াতাড়ি আমরা হাঁটছিলাম, এই জন্য খুব একটা ভিডিও ক্যাপচার করতে পারিনি। পরে বাসায় আসলাম, সব রহিমস থেকে শপিং করে আনলাম, আর আমার পছন্দ মতন যেগুলো আমার খেতে ইচ্ছে করে, আর এই যে নারিকেল কুড়ানো, এটা আমার শেষ হয়ে গিয়েছিলো, এর আগেও এনেছিলাম, আমি ভাপা পিঠা বানিয়েছিলাম সেটার জন্য লেগেছিলো। কই মাছ এনেছি, রূপচান্দা, আর তারপরে হচ্ছে চিংড়ি মাছ, এগুলো আমার মানে ভালোই লাগে খেতে, যে আমার পছন্দ মতন সব কিছুই শপিং করে আনা হয়েছে। সব বাজার ঘুরে গোছালাম, আর আজকে আমার হাজব্যান্ড আমাকে একটা ইয়াম্মি ডিনার করে খাওয়াবে আমাদেরকে, আর সেটা হচ্ছে বিফ স্টেক, সাথে হচ্ছে ফ্রাইড রাইস, সালাদ। অনেক ইয়াম্মি হয়েছিল, আমার হাজব্যান্ড ভালোই ইংলিশ ফুড কুক করতে পারে, যত মানে দেখতে যতটা ইয়াম্মি ছিল খেতে আসলে অনেক বেশি টেস্ট ছিল।
তো সুন্দর করে বিফ স্টেক করছে। আমি বাংলাদেশে থাকতে বিফ স্টেক করার জন্য কত কিছু দিয়ে ম্যারিনেট করে ওভেনে দিতাম, সিদ্ধই হয় না। আর এটা মাত্র 25 থেকে 30 মিনিটের মধ্যে খুব সুন্দর কুক হয়ে গেছে, এত সুন্দর, মানে আমি পরে ওকে বললাম না তুমি ভালো কুক করতে পারো। তো ও আজকে ডিনারটা রেডি করলো আর আমি ভিডিও করছিলাম ওর সাথে সাথে। আমার হাজব্যান্ডের ইংলিশ ফুড মানে ইয়ামি ড্রিঙ্ক ডিনার রেডি হয়ে গেছে, এখন এটাও সার্ভ করছে। আমাদের সাথে আরও দুজন গেস্ট আছে, ওরাও খাবে। ওরা দুজন ওয়েট করছে রেসিপিটা কেমন হয়েছে। তো আসলেই অনেক টেস্টি হয়েছে, মানে আসলে 100-এ 100 মার্কস ওকে দিতে হবে। ওরাও বলছিল না আসলে অনেক ভালো হয়েছে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর সেই সাথে আমার চ্যানেলটা যদি ভালো লাগে, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস দিয়ে শেয়ার করবেন। আর আজকে পাউন্ডল্যান্ড থেকে আমি যা শপিং করেছি সেগুলো আমি শেয়ার করছি। সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে হার্ট শেপের আমি ছোটো ছোটো 6টা বাটি কিনেছি only 2 pounds দিয়ে, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে পাউন্ডল্যান্ডে মাঝে মাঝে কম টাকা হলে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, প্রত্যেকটা জিনিসই কিন্তু ভালোই লেগেছে, আমি যে কয়েকটা জিনিসই কিনেছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।